আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসন্ন ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স এবং ইসলামিক সেন্টার এর আপডেট সম্পর্কিত এই গুরুত্বপূর্ণ ঝটিকা লাইভে। আমরা মক্কাতুল মুকাররমা মসজিদুল হারাম থেকে এই লাইভে সংযুক্ত হয়েছি এবং এই লাইভে আমরা বিশেষভাবে চেষ্টা করছি আসন্ন ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স এবং ইসলামিক সেন্টারে আপনারা যারা অংশগ্রহণ করেছেন, যারা এই প্রতিষ্ঠানটি গড়ে উঠুক সেটি কামনা করেন, দোয়া করেন, স্বপ্ন দেখেন, তাদেরকে আমরা আমাদের এই কার্যক্রম ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে সেই সম্পর্কে একটু অবহিত করতে চাই। সর্বপ্রথম যে বিষয়টি জানাতে চাই তা হলো, আলহামদুলিল্লাহ যারা আসন্ন ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত হয়েছেন, এই মসজিদ কমপ্লেক্সের ডোনার মেম্বার, লাইফ মেম্বার কিংবা স্কোয়ার ফিট ডোনার কিংবা যে কোনোভাবে এটার কল্যাণের জন্য তিনি চেষ্টা করেছেন, তাদের প্রত্যেককে আমরা পরিবারের অংশ মনে করে তাদের জন্য প্রতি মুহূর্তে দোয়া করছি। আমাদের সাথে যারা আসেন সফর সঙ্গীরা তারা দোয়া করছেন, আমরা দোয়া করছি, স্বয়ংক্রিয়ভাবে আমাদের দোয়া চলে আসে তাদের জন্য। যে কোনো দোয়ায় পরিবারের লোকদের মতো ফাউন্ডেশনের সাথে সম্পৃক্তদের জন্য দোয়া আমরা খুব স্বাভাবিকভাবে করি আলহামদুলিল্লাহ। তো আমাদের এই বন্ধন আল্লাহর জন্য হোক, অটুট থাকুক এবং এটা স্থায়ী থাকুক, এবং শুধুমাত্র দোয়ায় নয়, তিনি কাজে আমরা একে অন্যের সহযোগী হওয়ার যেন হতে পারি, আমরা যেন একটা সার্কেল গড়ে তুলতে পারি, যে সার্কেল গড়ে তোলার মাধ্যমে আমরা দিনের পথে চলতে পারবো খুব সহজে ইনশাআল্লাহ। আল্লাহ তালা আমাদের সেই তফিক দান করুন। ফাউন্ডেশনের স্বপ্নের যে মসজিদ কমপ্লেক্স এবং ইসলামিক সেন্টার গড়ে তোলার কথা, সেটি কোন জায়গায় হতে যাচ্ছে, এটি হলো এই মুহূর্তে সবচেয়ে কমন প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই যে আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে দুটি জায়গাকে প্রাথমিকভাবে নির্বাচন করেছি, সেই জায়গায় কাগজপত্র চেকের কাজ চলছে। একটি হলো ঢাকার কুড়ি বিশ্ব রোড থেকে পূর্বাচলের দিকে যেতে 300 ফিটের খুব কাছেই, ওয়াকিং ডিস্টেন্সে 32 কাঠা জায়গা। আর অপরটি হলো ঢাকার বাড়িধারার নতুন বাজারের যে 100 ফিট রোড, যেটাকে মাদানী অ্যাভিনিউ বলা হয়, সেই রোড দিয়ে সোজা যখন জলশ্রীর দিকে চলে গেছে তখন হাতের বাম পাশে পড়ে হলো বসুন্ধরা আর ডান পাশে পড়ে হলো ইউনাইটেড ইউনিভার্সিটি। ঠিক ইউনাইটেড ইউনিভার্সিটির পেছনে আমরা 40 কাঠা জায়গা পেয়েছি, তিনদিকে রোড এবং একদিকে লেক। এই জায়গাটাতে আমরা ইনশাআল্লাহ স্বপ্নের এই মসজিদ কমপ্লেক্স এবং ইসলামিক সেন্টার গড়ে তুলতে চাই। সেখানে একটা বহুমুখী কার্যক্রমে সমৃদ্ধ একটা আদর্শ জামে মসজিদ, সেখানে একটি দীন শিক্ষা প্রতিষ্ঠান যেখানে সমন্বিত সিলেবাস থাকবে ইনশাআল্লাহ। সেখানে আল্লাহ চাহেন তো ইনশাআল্লাহ একটি অভাবীদের জন্য চিকিৎসা কেন্দ্র, সেটা হাসপাতালে উন্নীত করার স্বপ্ন আমাদের আছে, এবং সেই সাথে আসন্ন ফাউন্ডেশনের প্রধান কার্যালয় হবে, সেখানে মেয়েদের জন্য দিনই শিক্ষার বিশেষ সেশন বছর জুড়ে নিয়মিত ইনশাআল্লাহ হতে থাকবে, এবং আরো অনেকগুলো স্বপ্ন আমাদের আছে যেগুলোকে আমরা সেখানে বলতে চাই। আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্নের সহযাত্রী আপনারা অনেকেই হয়েছেন ইতিমধ্যে, আল্লাহ তালা আপনাদের সবাইকে উত্তম বিনোদন দান করুন। তাহলে আমরা লোকেশন জানলাম, ইনশাআল্লাহ বিধিলা সব ঠিকঠাক থাকলে ঈদের পরেই আমরা বায়না রেজিস্ট্রি করতে যাচ্ছি এবং খুব শীঘ্রই আমরা জমিটা নিয়ে ফেলবো আল্লাহ যদি তৌফিক দান করেন। এর পাশাপাশি ফান্ডের বিষয়ে একটু অবহিত করি আপনাদেরকে, যে আমাদের ফান্ডের বর্তমান অবস্থাটা ঠিক কোন মানে কোন পর্যায়ে আছে। আমাদের এই জমি কেনার জন্য যে ফান্ডের প্রয়োজন আলহামদুলিল্লাহ, সেই ফান্ডের প্রায় 75% আলহামদুলিল্লাহ ইতিমধ্যে কালেক্ট হয়েছে অথবা কমিটমেন্টে আছে, দুইটা মিলিয়ে 75% আছে। বেশিরভাগই কালেক্ট হয়ে গেছে, কিছু কমিটমেন্ট আছে, সেই কমিটমেন্টগুলো সহকারে আমরা হিসেব করি 75% বলছি যে এটা কালেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ, আর 25% এখনো কালেক্ট হয়নি। তো এই 25% কালেক্ট করাটা হলো আমাদের জন্য এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজনীয় কাজ। রমাদান মাসের শেষ দশকের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো চলছে, আমরা এই মুহূর্তগুলোতে চেষ্টা করি আমাদের সাধ্য অনুযায়ী এই অবশিষ্ট ফান্ডটি যেন কালেক্ট হয়ে যায়। সেজন্য বিশেষ করে যারা আগে সদস্য হয়েছেন তারা অন্যদেরকে সম্পৃক্ত করেন, যারা সদস্য এখনো হন নাই তারা সদস্য হয়ে যান। মসজিদের এবং দিনী প্রতিষ্ঠানের মানে কমপ্লেক্সের জমি কেনার এই প্রকল্প সচরাচর অহরহ হাতে নেওয়া হয় না, বিল্ডিং এর জন্য ভবনের জন্য আমরা সাদকা জারিয়া ফান্ড অংশগ্রহণ করতে পারি, কিন্তু জমি কেনাটা বিল্ডিং এর চাইতেও আরো উন্নত মানের সাদকা জারিয়া। কারণ জমি এটা সাধারণত যতদিন থাকে ততদিন পর্যন্ত জমি তো আর সাধারণত ক্ষয় হয় না, অতএব ততদিন পর্যন্ত সাদকা জারিয়া সব আমরা পেতে থাকবো ইনশাআল্লাহ বিধায়। এটি যখন ক্লোজ হয়ে যাবে তখন আমরা এই জমি কেনার ফান্ডে হয়তো এভাবে অংশগ্রহণ করার সুযোগ নাও পেতে পারি বিধায়। এই 25% অবশিষ্ট যে ফান্ড আছে সেটাতে আমরা খুব শীঘ্রই অংশগ্রহণ করার চেষ্টা করি, যার যার সাধ্য অনুপাতে রমাদানে করতে পারি। রমাদানের পরেও আমরা যতদিন পর্যন্ত পুরো ফান্ড কালেক্ট না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা এখানে অংশগ্রহণ করতে পারবো, তবে আমি আশা করছি যে রমাদানের পরে সর্বোচ্চ 1-2 মাসের মধ্যে আমরা ক্লোজ করতে পারবো।
অতএব আমি আবারও আহ্বান করছি যে আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করি আরো শরিক হওয়ার, অন্যদেরকেও সেখানে সম্পৃক্ত করি, নিজেদের মৃত মা বাবা আত্মীয় স্বজন তাদের তরফ থেকে আমরা শরিক হতে পারি, কারণ নিজেদের তরফ থেকে সৎকার জারিয়ে অংশগ্রহণ করা যায়। এর পাশাপাশি জমি রেজিস্ট্রেশনের কথা আমরা বলেছি যে ঈদের পরে ইনশাল্লাহ আমরা আবার রেজিস্ট্রি করতে যাব আল্লাহ চাহে তো। আর রমাদানে আমাদের অনেকে জাকাত দিয়ে থাকি, আমরা আসলে মানুষের জাকাত তহবিলে আপনাদের জাকাত অর্পণ করতে পারেন, কারণ জাকাতকে আমরা অর্গানাইজড ওয়েতে আলহামদুলিল্লাহ খরচ করার চেষ্টা করছি এবং দেশের 20টি জেলাতে 1200 পরিবারকে আমরা স্বাবলম্বীকরণ প্রকল্পের মাধ্যমে তাদেরকে তাদের দারিদ্র বিমোচনের স্থায়ী বন্দোবস্ত করার চেষ্টা করছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন অনেকে আলহামদুলিল্লাহ যে আমরা 2 মাসের প্রশিক্ষণ দেওয়ার পর অভাবী মানুষদেরকে উপার্জন উপকরণ কিনে দিয়েছি, কাউকে রিক্সা, কাউকে ভ্যান, কাউকে গরু, কাউকে ছাগল, এক একজনকে এক একটা আমরা কিনে দিয়েছি, যার যেটা ব্যবহার করার বা যেটা উপার্জন করার অভিজ্ঞতা আছে তাকে সেটা আমরা কিনে দিয়েছি এবং তাকে 2 মাসের প্রশিক্ষণ দিয়েছি যাতে করে তিনি হালাল উপার্জন করতে পারেন এবং উপার্জনের পদ্ধতিগুলো তিনি সঠিকভাবে রপ্ত করতে পারেন এবং একজন মুসলিম হিসাবে যাতে দৈনিক বিষয়গুলো ভালো করে জেনে মেনে চলতে পারে সেজন্য আমরা প্রশিক্ষণ দিয়েছি। আলহামদুলিল্লাহ সেই ফান্ডে আপনারা অংশগ্রহণ করার চেষ্টা করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আবারও দোয়া করছি এই মসজিদ কমপ্লেক্স এ পর্যন্ত নিয়ে আসার পেছনে যারা অবদান রেখেছেন যেভাবে আল্লাহ তারা সবাইকে উত্তম পরিমাণ দান করুন। যাদের আর্থিকভাবে অংশগ্রহণ করার কোনো সামর্থ্য নেই তারা অন্যদের মাঝে আমাদের এই পোস্টগুলো শেয়ার করার মাধ্যমে, অন্যদেরকে রেকমেন্ড করার মাধ্যমে, অন্যদেরকে ইনভাইট করার মাধ্যমে, মেনশন করার মাধ্যমে তারা এই সওয়াবের ভাগিদার হতে পারেন। সেই সাথে আসুন্নাহ ফাউন্ডেশন স্বেচ্ছাসেবক হতে পারেন, আপনি শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আমাদেরকে সমৃদ্ধি করতে পারেন। সেজন্য আসুন্নাহ ফাউন্ডেশন ওয়েবসাইটে গিয়ে স্বেচ্ছাসেবক নিবন্ধনে আপনার তথ্য দিলে নিবন্ধিত হয়ে যাবেন ইনশাআল্লাহ। অর্থাৎ আপনি বিভিন্নভাবে আমাদের সাথে সম্পৃক্ত হতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আসুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স এবং ইসলামী সেন্টারের এই স্বপ্নের প্রতিষ্ঠান খুব দ্রুতই যেন আলোর মুখ দেখতে পায় সেই তৌফিক দান করুন। আমরা এখানে দিনদার মানুষদের অত্যন্ত আস্থা এবং নির্ভরতার একটা মার্কাজ, একটা সেন্টার গড়ে তুলতে চাই, বিশেষ করে মা বোনদের জন্য এবং শিশুদের জন্য বছর জুড়ে আমরা বিভিন্ন প্রোগ্রাম রাখতে চাই যাতে করে দিনই দিক থেকে তারা সমৃদ্ধ হতে পারেন, উপকৃত হতে পারেন। আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন, সাধ্য অনুযায়ী সকল দিনই কাজে অংশগ্রহণ করেন। জাজাকুমুল্লাহ খাইর, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।